পূজার প্রাক মুহূর্তে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীরা বোনাস এগ্রিসিয়া পাওয়ার অধিকারী। কিন্তু রাজ্যের অধিকাংশ শ্রমিক কর্মচারীরা এখনও পর্যন্ত তাদের এই অধিকার থেকে বঞ্চিত, ফলে উৎসবের আগে চরম আর্থিক সংকটে সম্মুখীন শ্রমিক কর্মচারীরা। এর জন্য তাই শ্রম দপ্তর এমনটাই অভিযোগ এনে বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারি নিকটে দাবি জানালো সিআইটিইউ। সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন সিআইটিইউ রাজ্য সভাপতি ও সম্পাদক। সামনে শারদীয়া দুর্গোৎসব, যে উৎসবকে ঘিরে সর্বত্র চলছে এখন জোরদার প্রস্তুতি। রাজ্যের সর্ববৃহৎ উৎসবে পরিবার পরিজনদের নিয়ে আনন্দ উপভোগ করার জন্য সরকারি কিংবা বেসরকারি স্তরে কর্মরত কর্মচারীরা পেয়ে থাকেন পূজা বোনাস ও এগ্রিসিয়া। সরকারি কর্মচারীদের একটা বড় অংশ ইতিমধ্যে ঘোষিত বোনাস এগ্রিসিয়া হাতে পেয়ে গেলেও সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিক কর্মচারীদের একটা বড় অংশ এখনও তা থেকে বঞ্চিত। পূজায় বোনাস ও এগ্রিসিয়া শ্রমিক কর্মচারীদের ন্যায্য প্রাপ্য, অথচ পুজো আর কয়েকদিন বাকি থাকলেও এখনও পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত, ফলে স্বাভাবিকভাবে চরম আর্থিক সংকটে ভুগছেন শ্রমিক কর্মচারীদের একটা বড় অংশ। শুক্রবার আগরতলায় সিআইটিইউ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন রাজ্য সভাপতি মানিক দে ও সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিক কর্মচারীদের বোনাস ও এগ্রিসিয়া প্রদানে এই তালবাহানার জন্য দায়ী শ্রম দপ্তর। তাদের নমনীয় মনোভাবের কারণে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে চলেছে শ্রমিক কর্মচারীরা। সিআইটিইউ বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে সোচ্চার হয়, এমনকি শ্রম দপ্তরে বেশ কয়েকবার ডেপুটেশনও প্রদান করা হয়। এতে কিছু কিছু ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের আর্থিক সুবিধা হলেও অধিকাংশ ক্ষেত্রে নিটফল শূন্য। শ্রম দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ না করার ফলে এ পরিস্থিতি সৃষ্টি। তাই সিআইটিইউ দাবি করছে রাজ্যে শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য প্রশাসন তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের। একই সাথে সংগঠন দাবি করে যারা এখনও শ্রমিকদের ন্যায্য দাবি মিটিয়ে দেয়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের। এই গভর্নমেন্ট আসার পর, বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018 আসার পর অধিকাংশ ক্ষেত্রে ঘোষণা থাকা সত্ত্বেও এগ্রিসিয়া বোনাস পায় না, এটা হওয়া উচিত না। একটা দুর্গোৎসবের সময় প্রাপ্য টাকা শ্রমিকরা পাবে না, কর্মচারীরা পাবে না, এটা তো চলতে দেওয়া যায়। এটা নিরিখেই আমরা মিছিল করে সমাবেশের মধ্য দিয়ে শ্রম দপ্তর সামনে বিক্ষোভ করে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী সেপ্টেম্বরের 12 তারিখ আমাদের সঙ্গে বসেছেন সিআইটিইউ নেতৃত্বের সঙ্গে। তখনও এই যে শ্রম দপ্তরের যে অনীহা ভাব, তারা যে ভূমিকা পালন করার কথা সেই ভূমিকা যে তারা পালন করছে না, ওনার দৃষ্টিতে নিয়ে গেছি। উনি বলেছেন বিষয়টা দেখব যাতে এমনটা না হয়। তারপর আমরা লক্ষ্য করলাম বামফ্রন্ট সরকারের সময় এখানে যে এগ্রিমেন্ট হতো এটা রাজ্যস্তরের এগ্রিমেন্ট, আমাদের সেক্রেটারি একটু আগে বলছিলেন, আর এখন গিয়ে বলছে জেলাভিত্তিক। অনেক জেলাতে কোনো মিটিংই ডাকেনি শ্রম দপ্তর, কোনো ভূমিকা নেই। সেখানে শ্রম দপ্তর আছে কি না শ্রমজীবীরা জানে না, এবং মালিকরা সেই মিটিংগুলোকে পাততেই দিচ্ছেন না। এবং এটা আইনকে বিদ্যাকুষ্ট দেখানো, পূজার এক্সেসিয়া বোনাস এটা তার অধিকার, এটা দান দক্ষিণা না, এটা অধিকার শ্রমজীবীদের। এবং সমস্ত সেক্টরে যাতে এটা পায় সেই ব্যবস্থা তাদের নিশ্চিত করা উচিত ছিল। ব্যুরো রিপোর্ট, সচিন জটিয়া।